জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 120 বেডেড G+2 বিল্ডিং অফ টার্সিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার এট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। টোটাল ম্যাম কস্ট আছে 51 crores। বর্ধমান মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজে টেরিটোরিয়ারি ক্যান্সার সেন্টার নির্মাণের কাজ চলছে। সরকারি হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য 946টা বেড এবং প্রায় 100 জন চিকিৎসকও নিয়োগ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার নতুন প্রাপ্তি। প্রায় 51 কোটি টাকা ব্যয়ে ক্যান্সার হাসপাতাল উদ্বোধন হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিন নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ অন্যান্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে মুর্শিদাবাদ জেলায় আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একটা গুরুত্বপূর্ণ দিন, একটা ঐতিহাসিক দিন। আজকে আমাদের এখানে টার্সিয়ারি ক্যান্সার কেয়ার সেন্টার তার শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবং তার মাধ্যমে আমরা এখানে 120 বেডের আমরা একটা 120 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল পাচ্ছি। এবং সেটা অন দি ওয়ে এখন আমরা এখানে ডে কেয়ার সেন্টার চালাচ্ছি। ডে কেয়ার সেন্টারে রেডিওথেরাপি, কেমোথেরাপি চলছে রেগুলার বেসিসে এবং ওপিডি চলছে রেগুলার বেসিসে। সপ্তাহে 3 দিন ওপিডি, সপ্তাহে 3 দিন কেমোথেরাপি চলছে। এবং ভবিষ্যতে আমাদের এই পিছনে যে জায়গাটা আছে সেখানে আমাদের বাংকার হয়ে আছে। বাংকারে প্রায় 30 কোটি টাকার ইনস্ট্রুমেন্ট আসছে। আশা করছি আগামী পুজোর পরেই, নভেম্বর ডিসেম্বরের মধ্যেই লিনিয়ার অ্যাক্সিলেটার আর ব্র্যাকিথেরাপি এই জাতীয় সব সিটি সাইমুলেটার এই যেগুলো লাগে, যেগুলো রেডিওথেরাপিতে লাগে সেগুলো এসে ইনস্টল হয়ে যাবে আগামী বছর, এই বছরের মধ্যেই। এবং আগামী বছরের প্রথম থেকে আমরা গোড়ার থেকে আমরা রেডিওথেরাপি আমরা দিতে শুরু করতে পারবো। এবং মুর্শিদাবাদ জেলার কোনো পেশেন্টকে, ক্যান্সার পেশেন্টকেই আর বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে না। এখানে আমরা যেমন কেমোথেরাপি দিচ্ছি, রেডিওথেরাপি আমরা রেগুলার বেসিসে দেবো। এটাই আমাদের একটা পুরোপুরি পাওনা। এবং এটার জন্য আমাদের মুর্শিদাবাদ জেলার গর্ব অনুভব করছি যে আমাদের সময়ই একটা এখানে এরকম একটা অত্যাধুনিক যন্ত্র দিয়ে, যন্ত্র এবং পরিষেবা দিয়ে আমরা ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করতে পারব।